আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সিলেটের হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত অন্তত 10। এরপর থাকবে, গত 24 ঘন্টায় সারা দেশে 301 নেতাকর্মী গ্রেপ্তার, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এরপর থাকবে, নির্বাচন কমিশনে জিএম কাদের রওশন এরশাদের পাল্টাপাল্টি চিঠি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় পার্টির মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কে হবে তা নিয়ে ইসিতে পাল্টাপাল্টি চিঠি পাঠিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর থাকবে, পুলিশের সাথে চা খেতে এসে গ্রেপ্তার সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া 28 নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মিরপুর মডেল থানার 2 নং সেকশনে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিরপুর জোন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিক মিরপুর মধ্য পীরবাগ এলাকার মোহাম্মদ শামসুল হক মিয়ার ছেলে। জানাবো, লক্ষ্মীপুরে ছাত্রদল নেতার বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দেব, জোটভুক্তভাবে নির্বাচন করতে ইসিকে চিঠি আওয়ামী লীগের। আওয়ামী লীগের জোটভুক্ত এবং একক দুইভাবে নির্বাচন করবে, এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ চিঠি দিয়েছে বলে জানিয়েছে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিপ্লব বড়ুয়া। এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, সেখানে আমরা বলেছি আওয়ামী লীগ জোটভুক্ত এবং একক দুইভাবে নির্বাচন করবে, কোন আসনে জোটভুক্ত আবার কোন একক আসনে, সেটা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারে সেই দিন অর্থাৎ 17 ডিসেম্বর জানানো হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত অন্তত 10। হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিএনপি জামাতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ হয়েছে, এতে পুলিশও অন্তত 10 জন আহত হয়েছেন। আর শনিবার 18 নভেম্বর বিকেলে উপজেলা সদরের নতুন বাজারে এই সংঘর্ষ হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পুলিশ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু এবং কৃষক দলের সদস্য সচিব মুক্তাদির হাসান শেবুলকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে বিকেলে বিএনপি জামাত এবং গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া উপজেলা সদরের নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ব্যারিকেড দিলে তা জোরপূর্বক মিছিল করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। উপজেলা যুবদলের সদস্য সচিব নাজবুল ইসলাম বলেন, হরতালের সমর্থনে বিকেল 4:30 দিকে মিছিল বের করি, পুলিশ একাধিক ব্যারিকেড দিলেও জোরপূর্বক মিছিল করি, মিছিলটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ পেছন থেকে অতর্কিত লাঠিচার্জ শুরু করে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। গত 24 ঘন্টায় সারা দেশে 310 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, বলছেন রুহুল কবির রিজভি। গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের 310 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এ সময়ের মধ্যে 60টি মামলায় 975 জনকে আসামি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন নেতাকর্মীদের হামলায় বিভিন্ন জায়গায় অন্তত 12 জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন রিজভি। শনিবার 18 নভেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলন এসব তথ্য জানান তিনি। রিজভি জানান, 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের 4 থেকে 5 দিন আগ থেকে এ পর্যন্ত মোট 13,210 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় 296টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া আহত হয়েছে 4,133 জন এবং নিহত 14 জনের মধ্যে 1 জন সাংবাদিক সহ মৃত্যুবরণ করেছে মোট 14 জন। গত 28 জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশে মোট 16,191 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 689টি মামলায় 57,523 জনকে আসামি করা হয়েছে, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। নির্বাচন কমিশনে জিএম কাদের রওশন এরশাদের পাল্টাপাল্টি চিঠি,
আজ শনিবার 18 নভেম্বর মনোনয়ন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশন সিসি বরাবর জমা দেয় জাপার মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুনু। চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন করবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের। এরপরই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং রওশন এরশাদের পক্ষ থেকে আরেকটি চিঠি পাঠানো হয় ইসিতে। সেখানে বলা হয়, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রওশন এরশাদের স্বাক্ষরই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করার কথা বলছে চিঠিতে। এ বিষয়ে নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব বলেছেন, জাতীয় পার্টি পাল্টাপাল্টি চিঠি নিয়ে নির্বাচন কমিশন বিবেচনা করবে, তবে প্রার্থী এবং প্রতীক চূড়ান্ত করার ক্ষেত্রে দলের চেয়ারম্যান এবং মহাসচিব এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি বিবেচিত হবে। পুলিশের সাথে চা খেতে এসে গ্রেপ্তার সিনিয়র সচিব। সিনিয়র সচিব সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ রফিকুল হক মিয়া 28 নামে একজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। মিরপুর মডেল থানা 2 সেকশনের অতিরিক্ত পুলিশ সুপার কমিশনার মিরপুর জোন অফিসের থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল মধ্য পীরবাগের এলাকার মোহাম্মদ শামসুল হক মিয়ার ছেলে। গ্রেপ্তার রফিক একজন প্রতারক, তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু নিজেকে তিনি পরিচয় দেন সিনিয়র সহকারী সচিব হিসেবে 35তম বিসিএস পাস করা। তিনি বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপপরিচালক পদে আছেন বলেও দাবি করেছেন। এই পরিচয়ে তিনি ভিজিটিং কার্ডও ছাপিয়েছেন, থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে কাজ হয়ে যাবে বলে সবাইকে বলেন। তার কথা বিশ্বাস করে গতকাল রাতে ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুক মিয়ার কাছে আসেন অনু মিয়া। কার্ড দেখে রফিককে পরিচয় নিয়ে সন্দেহ হলে তাকে চা খাওয়ার দাঁত দিয়ে অতিরিক্ত উপ কমিশনার অফিসে ডাকা হয়। আসার পর তার পরিচয়, কর্মস্থল, বিভিন্ন বিষয় জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন। পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে তারা এই নামে কেউ নেই বলে জানান। এক পর্যায়ে রফিক মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। জোটবদ্ধভাবে নির্বাচন করতে ইসিকে আওয়ামী লীগের চিঠি। আওয়ামী লীগের জোটবদ্ধ একক দুইভাবে নির্বাচন করবে এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ চিঠি দিয়েছে বলে জানিয়েছে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিপ্লব বড়ুয়া। এ সময় বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, সেখানে আমরা বলেছি আওয়ামী লীগ জোটবদ্ধ এবং একক দুইভাবে নির্বাচন করবে, কোন আসনে জোটবদ্ধ, কোন আসনে এককভাবে, সেটা নির্বাচন মনোনয়ন প্রত্যাহারে সেই দিন অর্থাৎ 17 ডিসেম্বর জানানো হবে। এ সময় তিনি বলেন, মনোনয়ন বিক্রির প্রথম 2 ঘন্টায় প্রায় 350 মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ 3 আসনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা এবং নোয়াখালী 5 আসনে মনোনয়ন সংগ্রহ করেন সম্পাদক উবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, অনলাইনেও মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে, সেখানে কয়টি হয়েছে তা সন্ধ্যায় জানানো হবে। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম কেনা এবং বিক্রির সিদ্ধান্ত হলেও প্রয়োজনের সময় বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। যদি সময় বাড়ানো হয় তাহলে জানানো হবে। এর আগে শনিবার সকাল 10টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি চলে যাওয়ার পর নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দিলে মনোনয়ন প্রত্যাশীরা ভিড় বাড়াতে থাকে। এক পর্যায়ে পুলিশ এই স্থানে অবস্থান নেয়, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন অনেক ভিড় করে।